তো ফ্রেন্ডস, পিএম কিষাণ প্রকল্পে যেমন কৃষকদেরকে আর্থিক সাহায্য দেওয়া হয়, তেমনি কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য দিয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে আজকের ডেটে অর্থাৎ 18 জুন 2024 সালে আজকের ডেটে মঙ্গলবারে বিভিন্ন কৃষকদের তো টাকা ক্রেডিট হয়েছে, তার মধ্যে দুইটি আবার আমাদের কাছে প্রুফ রয়েছে যে প্রকল্পের মাধ্যমে আজকের ডেটে টাকা কিন্তু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে তো আজকের এই ভিডিওতে আমরা সেইটা আপডেটস আপনাদের মাঝে শেয়ার করব যে কৃষক বন্ধু প্রকল্পে আজকের তারিখে টাকা কিন্তু বেশ কিছু কৃষকদের ক্রেডিট হয়েছে। আর ইতিমধ্যে আপনারা কমেন্ট সেকশনে ভরি ভরি কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকরাই অলরেডি অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে প্রায় 14 তারিখ থেকে বা 15 তারিখ, কারো বা 17 তারিখ, কারো আবার 13 তারিখ এরকমভাবে বলছেন। তবে এখনও পর্যন্ত 3 থেকে 4 দিন আগে অ্যাকাউন্ট ভ্যালিড হওয়া সত্ত্বেও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, এটাই যেহেতু প্রবলেম সেটারই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো যে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা ওয়েট করে কিন্তু ইতিমধ্যে টাকা পেয়ে যাচ্ছেন বা পেয়ে গেছেন। তো চলুন এই ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের দুইটি প্রুফ আজকে এই ভিডিওতে দেব এবং দুটোই কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে পাঠানো, তাই আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা পাঠাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে। আর এই প্রকল্পের মাধ্যমে যারা স্ট্যাটাস চেক করতে চান তারা অবশ্যই কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নেবেন। চলুন আমরা আপনাদেরকে ক্লিয়ারলি সেই SMSটুকু এবং ব্যাঙ্ক মিনি স্টেটমেন্ট আমরা আপনাকে দেখাই। প্রথমে ব্যাঙ্ক মিনি স্টেটমেন্ট দেখে নিন। ফার্স্ট হচ্ছে, ইনি কিন্তু আজকে বিকেলবেলা অর্থাৎ 4:33 PM-এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং থেকে টোটালি মিনি স্টেটমেন্ট চেক করেছেন, আমরা সেটাই আপনাদেরকে প্রুফ দেখাই। তো দেখুন এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন রয়েছে 18 তারিখ 6 মাস অর্থাৎ জুন মাসের 18 তারিখে ইতিমধ্যে আপনারা দেখুন যে 2000 টাকা কিন্তু ক্রেডিট করা হয়েছে। এখানে কিন্তু ক্রেডিট কোথা থেকে হলো সেটা কোনো রকমভাবে মেনশন থাকে না, যেহেতু এটা মিনি স্টেটমেন্টে আপনার ডেসক্রিপশন বলে কোনো কিছু থাকে না, এখানে ডাইরেক্টলি কত তারিখে কোন টাকা ক্রেডিট হলো সেটাই কিন্তু ডিটেলসে থাকে। তবে এই কৃষক হচ্ছে একজন কৃষক বন্ধুর বেনিফিশিয়ারি এবং ইনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা সরাসরি ক্রেডিট হলো, তার প্রমাণটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং বিশেষ করে আপনার ডেটটি লক্ষ্য করুন, 18 জুন 2024 সাল অর্থাৎ আজকের ডেটে, এবং মিনি স্টেটমেন্টটিও আজকে 4:33 PM অর্থাৎ বিকালবেলা। তো এখান থেকে প্রুফ একটা পেয়ে গেলেন যে আজকে বাই ট্রান্সফার ক্রেডিটেড রুপিস 2000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো। এবার চলুন একটি ইউনো SBI অর্থাৎ অফিসিয়ালি ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে আমরা আপনাদেরকে মিনি স্টেটমেন্ট দেখাই, সেখানে কি দেখাচ্ছে। এখানে একজন কৃষকের দেখুন ফান্ড ট্রান্সফার উইদিন SBI, ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো কবে, 18/6/2024 দেখতে পাচ্ছেন, এটি কোনো রকম এডিট না, ডাইরেক্টলি ইউনো SBI থেকে অফিসিয়ালি ব্যাঙ্ক মিনি স্টেটমেন্ট। 2550 টাকা ক্রেডিট করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে। ট্রান্সফার ডিটেলস দেখুন, ফ্রম WBKB, এখানে আমি আপনাকে এখানে এটাকে ক্লিন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন GOWBKBK 2024, এখানে কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আজকের ডেটে 18/6/2024 টাকা কিন্তু ক্রেডিট হলো 2550 টাকা। এবং এই কৃষকের বেশি টাকার পরিমাণ একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই যে টাকা ইনার বেশি ক্রেডিট হয়েছে, তার জমির পরিমাণটা অল্পটুকু বেশি বলেই ফান্ড ট্রান্সফার ইতিমধ্যেই ইনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু ক্রেডিট হয়ে গেল, তার ডিটেলসে যথাযথ প্রমাণটি আপনারা অনস্ক্রিনে পেয়ে গেলেন। ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে টাকা কবে পাবেন সেটা অলরেডি বলেছি, 20 তারিখে সমস্ত কৃষকদের মধ্যে বেশিরভাগটাই কৃষকের পেমেন্ট কমপ্লিট করবে বলেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টাল দাবি করছে। তবে আপাতত এই প্রকল্পগুলির মাধ্যমে টাকা কোনোরকম স্থগিত হয় নাই, টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে এবং এটা কিন্তু খুবই স্লোলি, কারণ DBT-র মাধ্যমে যেহেতু টাকা দেওয়া হচ্ছে না সে কারণেই কিন্তু স্লোলি হচ্ছে এতটা। তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত, দেখা হবে নেক্সট আপডেটে।